আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি প্রাইজ আপডেটের আজকের আপডেটে। আমি আবির আছি আপনাদের সাথে এবং কি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এই করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমাদের অনেকেরই হয়তো বা আমরা পার্সোনাল ভেহিকেলের দিকে ঝুঁকছি, কারণ আমাদের অবভিয়াসলি ভিড়ভাট্টা বা খুব ক্রাউডি কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করতে হচ্ছে। তো সেই কারণে আমরা হয়তো অনেকে বাইক খুঁজছি, অনেকে হয়তো বাজেটের জন্য চিন্তা করে সেকেন্ড হ্যান্ড বাইকের দিকেও ঝুঁকছি বা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছি। তো তাদের কথাই চিন্তা করে আমাদের আজকের সেগমেন্টটা, আজকে আমরা দেখাবো যে কোথা থেকে আপনারা তেজগাঁও এলাকায়, ঢাকার তেজগাঁও এলাকায় খুব সুলভ মূল্যে হয়তো বা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যেতে পারেন। আজকে আমরা যাবো হচ্ছে বিজয় সরণির খান মোটরসে। কিন্তু যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন, এবং কি আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, এবং কি আপনাদের সুবিধার্থে আরও যদি আপনারা বাইকের আপডেট বা প্রাইজের আপডেট চান সেক্ষেত্রে আইকার্ড বাটনে একটা প্লেলিস্ট করা আছে যেখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের নতুন অথবা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইজের বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়াই, আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি খান মোটরস থেকে বলছি। আপনি আমাদের, আপনারা যদি আমার এখানে আসেন সেকেন্ড হ্যান্ড কিছু বাইক পাবেন, ক্লাসিক সেগমেন্টের, স্পোর্টস সেগমেন্টের। সো আমার এখানে অনেক বাইক আছে যেগুলা ইউজ বাইক বাট ফ্রেশ কন্ডিশন আছে। যেমন আমার কাছে পালসারটা আছে 2010 মডেল, ডেল ইঞ্জিনের, যেটাকে বলা হয় মিনিয়া। ডিজিটাল নাম্বার প্লেট রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট রেডি আছে। ওনারশিপ চেঞ্জের সময় ডিজিটাল নাম্বার প্লেট লাগায় মালিক ওনারশিপ চেঞ্জ করে দেবে। এটার প্রাইস চাচ্ছি অলমোস্ট অনলি 70,000, কিছু নেগোশিয়েট করা যাবে। এটা চলছে মেবি, এটা অ্যাকচুয়ালি কিলোমিটার তো অনেক পুরনো গাড়ি, এটা দেখা যাচ্ছে 80-90 এমন চলছে, 1000। আমার কাছে এটা আছে হিরো হোন্ডা প্যাশন প্রো, এটা 2011 গাড়ি। এটা আমি মিটার আছে হলো যে আপনার 48,081 কিলো, 810 কিলো। এটা সেলফ স্টার্ট, অ্যালোরিম, ফুল ফ্রেশ বাইক। তারপর সেকেন্ড হ্যান্ডের ভিতরে যেটুকু হওয়ার দরকার আর কি, ডিজিটাল নাম্বার প্লেট, ফার্স্ট ওনারের গাড়ি, নাম ট্রান্সফার পসিবল। এটার প্রাইস চাচ্ছি অনলি 58,000 টাকা। প্রাইস ইজ নেগোশিয়েবল, নট এ ফিক্সড প্রাইস, নেগোশিয়েবল। অফারগুলোর ভিতরে যেমন আছে, আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে যেখান থেকে দেখা যাচ্ছে আমি আপনাকে 1 মাস কি 15 দিনের একটা ফ্রি সার্ভিস দিই। টুকটাক সমস্যা হলে আপনারা আসবেন এখানে, কাজ করে যাবেন, যেটুক পারি আমি করে দিব আমার নিজের হিসাব থেকে। এক্সচেঞ্জ করা বেস সেল অ্যান্ড এক্সচেঞ্জ তিনটাই। জি, এটা পালসার এস, একবার লাস্ট সেগমেন্টের বাইক। এটা প্রাইস চাচ্ছি 1,15,000 টাকা। গাড়ি চলছে আপনার 32,000 কিলো, 35,363 কিলো। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, ফার্স্ট ওনারের গাড়ি, এনি টাইম নাম ট্রান্সফার পসিবল। এটা 2 ইয়ার্স পেপার ছিল। জি, আমরা করে মালিক থেকে শুরু করে অল প্রসেসিং আমাদের নিজের দায়িত্ব। আর যদি নিজে করতে চায় সেটাও পসিবল, আমরা ফাইল দিয়ে দিব ওনার সাথে, ওনারের নাম্বার এবং ওনারের সাথে মিট করে দিব, সে যে আপনাদেরকে মালিকেরা পরিবর্তন করে। সরি, এটা জিক্সন, এটা জিএসএক্সআর, ইন্দোনেশিয়ান ইম্পোর্টেড বাইক, স্পোর্টস বাইক, যেটার প্রাইস চাচ্ছি 2,70,000। ডিজিটাল নাম্বার প্লেট, এটার মার্কেট প্রাইস বর্তমানে আছে 3,70,000, মার্কেটে নট অ্যাভেলেবল। এটা চলছে 32,000 প্লাস। টুকটাক সমস্যা থাকলে ওগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। এটা হলো গিয়ে এফজেডএস এসপি, ওর স্পেশাল ভার্সন। এটা হলো গিয়ে সোলজার গ্রিন, এটা ইয়ামার একটা স্পেশাল এডিশন বলা চলে। এটা চলছে 12,000 প্লাস। জি, ডিজিটাল নাম্বার প্লেট, ফার্স্ট ওনার, প্রাইসটা চাচ্ছে হলো গিয়ে 1,70,000, প্রাইস ইজ নেগোশিয়েবল। অল পেপারস আপ টু ডেট। এবং আপনাদেরকে সবথেকে বড় বিষয় হচ্ছে যে যত গাড়িগুলো আসছে আমার এখানে, যদি কোনো পেপারস ফেল থাকে আমরা গাড়ি ডেলিভারি দিলে আমরা পেপারসগুলো আপডেট করে দিই, যাতে কোনো
যাতে কোনো বায়ারের নিয়ে যাওয়ার পরে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স টোকেন বিষয়ক কোনো টাকা পয়সা যাতে খরচ না করতে হয়। জিক্সার এসডি এটা 2017 মডেল, জি এটাও 2017, এটা 2002 বছরের, 2 বছর। এটার দাম চাচ্ছি 1,45,000। 2 সরণী তেজগাঁ লিং রোড, জি 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 হেলমেটগুলো ভাই, এটা অ্যাকচুয়ালি যেমন এগুলো আছে 1,050 টাকা, এটা আছে 1,000 টাকা, এইভাবে অ্যাকচুয়ালি আমি ভালো হেলমেটগুলো তুলি না, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম সবগুলোকে যে কাস্টমারগুলো আছে রেগুলার কাস্টমার, তারা হাই রেঞ্জের হেলমেটগুলো নেয় না, কারণ সব থেকে বড় বিষয় হচ্ছে হেলমেটগুলো চুরি হয়, যার কারণে তারা হাই প্রাইজের হেলমেটগুলো নিতে চায় না। আর সব থেকে শিল্প এলাকার লোকজন যাওয়া আসা করে, এনারা এইসব হেলমেটগুলো বেশি পছন্দ করে, 1,000-1,200 এরকম সিগনেচার দিয়ে। অ্যাডন কোনো সুবিধা বলতে, যে একটা কাস্টমার দেখা যাচ্ছে গাড়ি নিছে, সে দেখা যাচ্ছে তার মা, স্বাভাবিক সবারই টাকা পয়সার সমস্যা থাকতে পারে, দেখা যাচ্ছে হঠাৎ করে আমাকে বললো ভাইয়া আমি তো এখন মালিকানা পরিবর্তন করবো না, 1 মাস পরে করবো, সেক্ষেত্রে আমরা মেন ওনারের সাথে কথা বলি যে ভাই আমি 1 মাস পরে মালিকানা পরিবর্তন চলতে যাচ্ছি, সেটা কি আপনার কোনো সমস্যা আছে কিনা, সে যদি বলে ইয়েস তো ইয়েস, যদি বলে নো সেক্ষেত্রে আমরা বলে দিই যে ভাই পারবো। আমরা টোটালি যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় যেটাই করি, আমরা ডিরেক্ট সেলারের কাছ থেকে টোটাল পারমিশনটা নিয়ে, এবং যে বায়ার থাকে তার কাছ থেকেও আমরা টোটাল ভেঙে চুরে নিই যে আপনি কতদিনের ভিতরে মালিকানা পরিবর্তন করবেন এবং কতদিনের ভিতরে করতে চান, এবং আপনি মালিকানা পরিবর্তন নিজে করবেন নাকি আমাদের দিয়ে করাবেন। তো আমাদের দিয়ে করাইলে একরকম থাকে, আর সে করলে তো তার যেটা কষ্ট সেটা, আমাদের পেমেন্টের সিস্টেম হলো গিয়ে ব্যাংকিং সিস্টেমও দিতে পারে প্লাস হ্যান্ড ক্যাশ, ব্যাংকের মাধ্যমে। আজকের মতো এই ছিল দেশি প্রাইস আপডেটের থেকে আপডেট। আমি আবির এবং নয়ন ভাইয়া, আমরা দুজনে সাইনিং আউট। বাই দ্য ওয়ে, কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।